ছাগলের খেলা। এই গানটা এই বর্তমান সময়ে খুবই জনপ্রিয় ভাইরাল একটা গান, আস্তে আস্তে, কিন্তু পরিবেশের ভারসাম্য তো রক্ষা করার্থে, পরিবেশের ভারসাম্য তো রক্ষা করার্থে কমিটি থেকে আদেশ আসছে এমন জমজমাট গান যেন আমরা না করি, যে কারণে পরিবেশ বিশৃঙ্খলা হইতে পারে। কমিটি চান সুন্দর আয়োজনে, লক্ষ লক্ষ টাকা দিয়ে আয়োজন করেছেন, অনুষ্ঠানটা যেন আমাদের কোনো কারণে বিঘ্ন না ঘটে। আর আপনারা যেভাবে নাচতেছেন, এখানে মায়েরা আছে, একটা স্পিকার যদি উল্টায়া পড়ে আপনি ভাবতে পারেন যে ঘটনাটা কি হইতে পারে, এমনটা যেন না হয়। আমরা নাচব, তিনটার পরে যা থাকবে সবাই নাচব। না, এখন কমিটির আদেশ আমাদের কাছে চূড়ান্ত সিদ্ধান্ত, দয়া করে কেউ গণ্ডগোল করবেন না। শিল্পী টাকা দেওয়া হয়ে গেছে, আপনারা যদি চান এখন শিল্পী চলে গেলে আমরা ধরে রাখতে পারবো না, পেমেন্ট বুঝাই দিয়ে দিছে কমিটি। এখন আপনারা যদি চান একটা ভালো গান আপনারা নেবেন, তাহলে দয়া করে পরিবেশটা দিবেন। আপনারা চিন্তা করেন, আপনারা 8-10 জন লোক, 15 জন লোকে যদি পরিবেশটা এলোমেলো করেন, এখানে যারা হাজার মানুষ বসে আছে এদের কতটা ক্ষতি হইতে পারে। এই জিনিসটা আমি আপনাদের ভাই, আপনাদের ভাই, আস্তে এত কথা বলেন কেন, ভালো করে কথা বলি বুঝেন না, আমি আপনাদের ভাই, ওই হিসেবে আমার একটা শিল্পীকে সম্মান দেওয়া মানে আমাকে সম্মান দেওয়া। আমার শিল্পীটাকে সম্মান করবেন, যদি আমার মাধ্যমে শিল্পী আনেন, আমার যারা ভাইয়েরা আছেন আমাকে একটা খারাপ কথা বলবেন, আমার পাশে শিল্পীটাকে কখনো বলবেন না, সে আমার মেহমান। আমি আশা করি আমি ক্লিয়ার আপনাদেরকে বুঝাইতে পারছি। এটা বছরে একবার একটা ঐতিহাসিক অনুষ্ঠান, আমরা চাই না, এখানে অনেক ইউটিউব মিডিয়ার ভাইয়েরা আছে, আমরা চাই না আপনারা অনুষ্ঠানটা নষ্ট করেন। দয়া করে আমি আপনাদের কাছে হাত জোর করছি, লাল লাইট টিপটা যে টিপ দেন, লাল লাইটটা টিপ দিয়ে ধরে রাখেন, যতক্ষণ চার্জ থাকবো ততক্ষণ আমারে দেখবেন। আপনি টিপ দিয়ে যতক্ষণ মন চাই ধরে রাখবেন, শুধু আমার বেলায় ধরে রাখবেন। মহিলা শিল্পী দাঁড়াইলে লাইটটা টিপ দিবেন না, আপনি আমার দুলাভাই লাগেন। আমরা সবাই ভিখারি, সবাই গোলাম, কার দরবারে? আল্লাহর দরবারে। আমরা সবাই গোলাম একমাত্র আল্লাহর কাছে। তিনি যদি আমাদেরকে দয়া করেন, তার দয়ায় আমরা বেঁচে থাকি, তিনি খাওয়ায় আমরা খেয়ে বাঁচি। তো সাধক উকিল মুন্সির একটি গান আমি রাখি, তারপরে আবার আমার শ্রদ্ধেয় বোন শিরিন দেওয়ান আপনাদের মাঝে গান নিয়ে আসবে। ধন্যবাদ। আমার ঘরের মালিক রে, ভিক্ষা চাইলে কথা কও না, এই কি তোমার রীতি? তুমি বানাইয়া রংমহল ঘর, করতেছ বসতি, আমি ভিক্ষা চাইলে কথা কও না, এই কি তোমার রীতি? এই অভাগি যেই দিকে যাই বলে রেশের সর, এই অভাগি যেই দিকে যাই বলে সরস,
কোরআনে প্রমাণ দিয়াছো, কোরআনে প্রমাণ দিয়াছো, কেউ নয় তোমার পর আমার ঘরের মালিক রে। খুদাই ভিখারি মরলে কলঙ্ক তো, ভিখারি দুয়ারে খারা, ভিখারি দুয়ারে খারা, ভিক্ষা দিয়া বিদায় কর ঘরের মালিক রে। খুদাই ভিখারি মরলে কলঙ্ক তো, আমার ঘরের মালিক রে। খুদাই ভিখারি মরলে কলঙ্ক তো, ভিক্ষা চাইলে কথা কও না এই কি তোমার রীতি। বানাইয়া রংমহল ঘর করতেছ বসতি, ভিক্ষা চাইলে কথা কও না এই কি তোমার রীতি। এই অভাগী যেই দিকে যাই বলে রে সরস, এই অভাগী যেই দিকে যাই বলে সরস। কোরআনে প্রমাণ দিয়াছ কেউ নয় তোমার পর আমার ঘরের মালিক রে। খুদাই ভিখারি মরলে কলঙ্ক তো, আমার বারিকশা বাবা গো। খুদাই ভিখারি মরলে কলঙ্ক তো, আমার ঘরের মালিক রে। এই যে উঠা বসা করে, এরা বাউল গান শুনতে আসে না, এরা অটোপাস। এই যে উঠা বসা করে, ভালো একটা গান ধরছি। চাটা বানাইয়া চাটা খাওয়ার সাথে সাথেই দেখবেন চা চায়ের কাপটা মুখে না নেওয়ার আগে কাটতে পড়ে গেছে, একবার স্টোক করে মরছে। কোনো হায়াত মানে মানুষের গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। ঘরের মালিক রে, আমার বানানো বিল্ডিং ঘরের কথা বলছি না, এই ঘরটার কথা বলছি। এটা তো একজন মালিক মহাজন আছে, এটা তো একটা ভালো গান, মহাজনী গান, বুঝার মতো গান। এই গানে এত উঠা বসা কেন? বুঝতে হবে বাউল গানটা কি। নাচারও একটা গান আছে, বুঝার কিছু গান আছে। সাধক মহন্ত বলেছিলেন, গানের ছন্দে মন আনন্দে মাথা ঝোলাও তালে, বুঝলা না আজ বাঙালি গায়কে কি বলে। যুগ যেমনে চলে আমরা এমনি গাই, বুঝছেন নাই? যুগ চায় নাচার জন্য, আমরাও ভালো গান গাই না, ওইভাবেই গাই, কি করবেন কন। কারণ চিরতাটা সবার কাছে, সবার মুখে চিরতা খাইতে পারে না, এটা নেয় না, ভিতরে যায় না। এটা অনেক তিতা, কিন্তু এটা ভিতরে গেলে লাভ আছে। আমার যারা যুবক ভাইয়েরা আছে, আমি জানি আমার ব্রাহ্মণবাড়িয়া কসবাই, আমাদের ব্রাহ্মণবাড়িয়া হলো গানের শহর, গানের রাজধানী। এই বৃহত্তম কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া বাউল গানের জন্য জনক বলা হয়। কিন্তু আমরা
চেষ্টা করি ভালো গান শুনতে, ভালো কিছু নিতে। একটু ভাববেন, চিন্তা করবেন যে কি গানটা বলে, ভাবলেই বুঝবেন। আর নাচ শরীরে নাচ উঠবে না, মনে যার ভাব থাকে তার শরীরে ভাব না থাকলেও চলে, আর যার মনে ভাব না থাকে সে কতক্ষণ একটু নাচে নাইচে ক্লান্ত হইয়া যায়, আস্তে করে বাড়ির জায়গা ক্লান্ত হয়ে গেছে, পরে সকালবেলা আর কইতেও পারে না, বুঝতে হবে গানটা কি। ওঠা বসা করেন না, আল্লাহর দোহাই লাগি। ঘরের মালিক রে মালিক তোমার কাছে আছে জানি, মধু আর চিনি সরাবন্ত হুরায় আছে কাউসারের পানি, তোমার কাছে আছে জানি মধু আর চিনি সরাবন্ত হুরায় আছে কাউসারের পানি, হুর গেলে মান আছে জানি করিতে আদো বারেক্ষা করিতে আদো, হুর গেলে মান আছে জানি করিতে আদো মালিক করিতে আদো, তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার, একটু হও না অগ্রসর আমার ঘরের মালিক রে, খুদাই ভিখারি মরলে কলঙ্ক তো আমার ঘরের মালিক রে, খুদাই ভিখারি মরলে কলঙ্ক তো ও মালিক রে নইলে তোমার কলঙ্ক নাম রটিবে ঠাই ঠাই, নাম্বর যার কাম্বরত